নমস্কার দর্শক বন্ধু আমি প্রসেনজিৎ আপনারা দেখছেন আমাদের চ্যানেল প্ল্যান্ট হেলথ ক্লিনিক আমরা যখন বাজারে যাই বাজার থেকে যখন শশা কিনে নিয়ে আসি তখন অনেক সময় কি হয় সেই শশা কেটে মুখে দেবার পরেতেই আমরা থুথু করে ফেলে দিই তার একটাই কারণ সেটা হচ্ছে একেবারেই তেতো। এবার আমাদের মনের মধ্যে প্রশ্ন জাগতেই পারে শশা কেন তেঁতো হয় অনেক কৃষক বন্ধু প্রশ্ন করেন বা অনেক সাধারণ মানুষও প্রশ্ন করেন যে শশা কেন তেঁতো হয় এবং তেঁতো যে হয় এর থেকে মুক্তি পাবার উপায়টা কি। কৃষক বন্ধু আসলে শশা যে গোত্রের মধ্যে পড়ে সেই গোত্রের নাম হচ্ছে কিউকারি আর এই কিউকারি গোত্রের যে সমস্ত গাছগুলো হয় যেমন উচ্ছে করলা লাউ শশা এদের মধ্যে একটা কেমিক্যালস থাকে যাকে বলা হয় বিটেসিন এই বিটেসিন থাকার জন্যেই কিন্তু এই যে শশার মধ্যে তেতো বা উচ্ছের মধ্যে তেতো এটা হয় এবার শশার মধ্যে কি হয় না দু ধরনের কিউকার বিটেসিন থাকে একটা বিটেসিন বি এবং কিউকারবিটেসিন সি শশা গাছের কাণ্ডে এবং পাতাতে সাধারণত এই বিটেসিন বি এবং বিটেসিন সি থাকে যার জন্যে কিন্তু শশা গাছও তেতো হয় আপনারা খেয়াল করে দেখবেন আমরা কিন্তু সবজি হিসেবে সাধারণত শশা গাছ খাই না প্রথম দিকে বিজ্ঞানীরা বলতেন এই যে ঘটনা তেতো হয়ে যাওয়া শশা তেতে হয়ে যাওয়ার ঘটনা এটা হচ্ছে মেটাকজিনিয়া মেটাকজিনিয়াটা কি মেটাকজিনিয়াটা হচ্ছে কোনো পুরুষ শশার ফুল থেকে পোলেন অর্থাৎ পরাগ রেণু যখন স্ত্রী শশার ওপরে এসে পড়ে পলিনেশান হয় পরাগ মিলন হয় যদি সেই পুরুষ শশার যে পোলেনটা আছে সেটা তেতো হয় তার যে ক্যারেক্টার সেটা স্ত্রী শশার যে তৈরি হচ্ছে তার মধ্যে চলে যায় এবং সেটা কিন্তু বীজের মধ্যে অনেক সময় চলে যায় এই ঘটনাটাকে বলা হয় মেটাকসিনিয়া পরের দিকে বিভিন্ন গবেষণা জানা গেছে শুধু এইটা কারণ হতে পারে না এর সাথে সাথে আরও কিছু কারণ আছে সেই কারণগুলোর মধ্যে যেমন যদি খুব বেশি ঠান্ডা পড়ে সেক্ষেত্রেও কিন্তু শশা তেতে হতে পারে খুব বেশি যদি গরম পড়ে সেক্ষেত্রেও শশা তেতো হতে পারে অথবা জমিতে যদি জলের পরিমাণ কম হয় অর্থাৎ স্ট্রেস কন্ডিশান চলে আসে সেক্ষেত্রেও কিন্তু শশা তেতো হতে পারে এছাড়াও যদি ডাউনে বিলিয়ের আক্রমণ শশা গাছেতে হয় সেক্ষেত্রেও কিন্তু শশা তেতো হতে পারে তো সুতরাং এই সব কারণের জন্য যদি শশা তেতো হয় সেই জন্যে আমাদের যেটা করতে লাগবে সঠিক পরিচর্যা আমরা শশা গাছকে যদি সঠিক পরিচর্যার মাধ্যমে মানুষ করতে পারি সেক্ষেত্রে কিন্তু শশা গাছ তেতো হবার সম্ভাবনা একেবারেই থাকবে না সঠিক পরিচর্যাটা কি সঠিক পরিচর্যা যেটা সেটা হচ্ছে যে ওকে যে খাবার দেওয়া সেই খাবারটা কিন্তু আমাদের শশা গাছকে খুব ভালোভাবে দিতে লাগবে কারণ শশা গাছ হচ্ছে হেভি ফিডার খুব কম দিনের ফসল প্রচুর খায় সুতরাং ওর জন্যে খাবারের ব্যাপারেতে কোনো কম্প্রোমাইজ করলে চলবে না ভালোভাবে খাবার এবং সার যদি আমরা ঠিকঠাক করে দিই তাহলে সেক্ষেত্রে সুস্থ সবল যেমন শশা গাছের সাথে ফলনটাও কিন্তু ভালো হবে আসুন এবারে আমরা দেখে নিই একটা সুস্থ সবল শশা গাছ করতে আমরা কী কী সার প্রয়োগ করব যাতে পরবর্তীকালে তেঁতো শশা না হয় একটা সুস্থ সবল ক্ষেত শশা ক্ষেত তৈরি করতে আমাদের সাধারণত জমিতে তৈরি করতেই লাগবে এবং জমি তৈরি করার সময় দু তিনটে চাষ তো আমাদের দিতে হবে এবং দু তিন তিনটে চাষের সময় আমাদের মূল সার হিসেবে কিছু সার দেওয়ার দরকার আছে তার মধ্যে নাইট্রোজেন ফসফেট এবং পটাশ নাইট্রোজেন মোটামুটি একর প্রতি আঠাশ কেজি নাইট্রোজেন ফসফেট আঠাশ কেজি এবং পটাশ দিতে হবে চোদ্দো কেজি আর চাপান দিতে হবে দুবার সেটা হচ্ছে বীজ বসানোর একুশ দিন পর এবং চল্লিশ দিন পর প্রতিবারেতে চোদ্দো কেজি নাইট্রোজেন এবং সাত কেজি পটাশ এটা হচ্ছে শশার জন্যে একর প্রতি খাদ্যের ডোজ এবারে শুধু এটা দিলেই কিন্তু শশা খুব একটা ভালো হবে না জমি তৈরির সময় মূল সারের সাথে যেটা আমাদের দিতে লাগবে সেটা হচ্ছে জৈব সার একর প্রতি মোটামুটি চার টন জৈব সার আপনাদের দিতে দাঁড়াবে ছ কেজি বায়ো এনপিকে ছ কেজি ভ্যাম এবং এর সাথে আমরা যদি একটু টাইকোডার্মা এবং একটুখানি সিডোমোনাস আমরা মিশিয়ে দিই সেক্ষেত্রে কিন্তু গাছের বৃদ্ধি খুব ভালো হবে এছাড়াও হাতের কাছে আমাদের যদি নিম খোল থাকে সেটাও কিন্তু আমরা প্রয়োগ করতে পারি সেক্ষেত্রে কিন্তু গাছের চেহারা এবং ফলের কালার অত্যন্ত ভালো হবে এবারে আমি বলি যেটা আপনাদের যে আমরা যে আঠাশ কেজি নাইট্রোজেন আঠাশ কেজি ফসফেট এবং চোদ্দো কেজি যে পটাশ আমরা দেবো সেটা যদি অন্যান্য সার দিয়ে আমরা দিই যদি ইউরিয়া ফসফেট এবং পটাশ হিসেবে দিই কোনটা কতখানি দেবো যদি আমরা মূল সার হিসেবে ইউরিয়া ফসফেট এবং পটাশ ব্যবহার করি সেক্ষেত্রে একর প্রতি বাষট্টি কেজি ইউরিয়া দিতে হবে একশো পঁচাত্তর কেজি সিঙ্গেল সুপার ফসফেট এবং তেইশ কেজি অফ পটাশ দিতে হবে অনেক জায়গাতে ডিএপি দিয়ে চাষ করা হয় সেক্ষেত্রে বাষট্টি কেজি ডিএপি এবং আটত্রিশ কেজি ইউরিয়া তেইশ কেজি অফ পটাশ দিতে হবে কোনো জায়গাতে যদি দশ ছাব্বিশ দিয়ে চাষ হয় সেক্ষেত্রে একর প্রতি চুয়ান্ন কেজি দশ ছাব্বিশ পঞ্চাশ কেজি ইউরিয়া এবং সাতাশি কেজি সিঙ্গেল সুপারফসফেট দিতে হবে কেউ যদি পনেরো 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 দিয়ে চাষ করেন সেক্ষেত্রে তিরানব্বই কেজি পনেরো 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 একত্রিশ কেজি ইউরিয়া এবং সাতাশি কেজি সিঙ্গেল সুপার ফসফেট এটা মূল সার হিসেবে প্রয়োগ করতে হবে চাপান সার হিসেবে একর প্রতি কুড়ি দিন এবং চল্লিশ দিনের মাথায় প্রতিবারে একত্রিশ কেজি ইউরিয়া এবং বারো কেজি মিউরেট অফ পটাশ আমাদের প্রয়োগ করার দরকার আছে আর একটা জিনিস বলে দেওয়া ভালো মূল সারের সাথে আমরা যেমন জৈব সার মেশালাম এর সাথে কিন্তু আমরা অনেক সময় সালফার নাইনটি পারসেন্ট সালফার একর প্রতি ছ কেজি এবং হিউমিক অ্যাসিড দানে একর প্রতি যদি ছ কেজি দিই সেক্ষেত্রে কিন্তু গাছের বৃদ্ধি খুব ভালো হবে আর টেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট বরণ অবশ্যই একর প্রতি ছ কেজি দেওয়া দরকার আছে কিন্তু একটা জিনিস আপনাদের বলা দরকার আছে আমি একর প্রতি এ কারণেই বললাম পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমের বিঘার সিস্টেম যেমন বর্ধমানে যদি হয় এই একর মানে হচ্ছে আড়াই বিঘাতে এক একর আবার যদি হুগলি হয় সেক্ষেত্রে তিন বিঘাতে এক একর আবার যদি উত্তর দিনাজপুর হয় সেখানেতে দুই বিঘাতে এক একর আপনারা আপনাদের মতো এই সারটাকে আপনারা ভাগ করে নেন আপনারা যদি এই পদ্ধতি অবলম্বন করেন শশা চাষ করতে গেলে এই ধরনের সার দিয়ে আপনারা শশা চাষ করেন সেক্ষেত্রে আশা করছি আপনাদের শশাতে কোনো তেতো ভাব আসবে না খুব ভালোভাবেই আপনারা শশা বিক্রি করতে পারবেন আশা করছি ভিডিও ভালো লাগছে যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন যদি দরকার থাকে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন নমস্কার